হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল তো একটা কাজের জন্য আমি ইমার্জেন্সির জন্য অনেক দিন আপডেট দিতে পারিনি সেজন্য সরি তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও যেটি অলরেডি আমার ভিডিও একটা পাবলিশ করাই আছে অ্যাপোলো হসপিটালে কীভাবে আপনারা আবেদন করবেন জবের জন্য তো আজকে দেখে নেব অ্যাপোলো হসপিটালে কী কী নতুন ভ্যাকেন্সিজ রয়েছে বা কতগুলি মোট ভ্যাকেন্সি এখন রয়েছে স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি আপনারা দেখে নেব তো চলুন শুরু করি ভিডিওটি আমি এখন রয়েছি অ্যাপোলো হসপিটালের মেন ওয়েবসাইটে তো এখান থেকে আপনাদেরকে যেতে হবে কেরিয়ার পোর্টালে কেরিয়ার পোর্টালে যাওয়ার জন্য আপনাদের একটু স্ক্রল করতে হবে দেখবেন এই যে নিচে একটা অপশন রয়েছে কেরিয়ার বলে লেখা রয়েছে এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে এই পেজ ডেভেনার পরে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে তিনটি আপশন দেখতে পাবেন হসপিটাল গ্রুপ অফ ব্র্যান্ডস আর রিক্রুটমেন্ট ডিসক্লেমার তো এক্ষেত্রে আপনারা হসপিটালটিতে ক্লিক করে নেবেন যে হসপিটালে ক্লিক করে নেবো আমি ক্লিক করে নেওয়ার পর একটা নতুন পেজ আবার ওপেন হয়ে যাবে যেখানে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বলে একটি এখানে রয়েছে তো আপনাদের ক্লিক করে নিতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করে নিলাম পোর্টালটি ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন এখানে কি কি জবের ভ্যাকেন্সি রয়েছে তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অল জব দুশো এগারো রয়েছে কিছু নিউ জব রয়েছে নিউ জব একশো ছিয়াত্তরটি টি নিউ পোস্টিং রয়েছে স্টাফ নার্সেস রয়েছে দুটো অ্যাকাডেমিকে একটি তো স্টাফ নার্সের দুটো ভ্যাকেন্সি নিউ জবে আমি প্রথমে ক্লিক করে দেখে নেব যে নতুন কী কী জব ভ্যাকেন্সি বেরিয়েছে তো নিউ জবে ক্লিক করে নিলাম স্ক্রল করবেন এখানে স্ক্রল করলে কিন্তু লাস্ট যেগুলো পোস্টিং ডেট হয়েছে সেগুলো দেখাবে স্টেপ বাই স্টেপ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রেডিওগ্রাফি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অফ বিলিং তো এক্ষেত্রে এগুলো তেইশ তারিখে পোস্ট হয়েছে মানে আজকের ডেটে পোস্ট হয়েছে যেন এগুলো নিউ জবের লিস্টে আছে তো আমি কি করবো স্ক্রল করে দেখে নেবো আর কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে সাপোজ আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে রেজিস্টার্ড নার্স রয়েছে আমি এক্সাম্পল হিসাবে নার্সটাই দেখাই তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার বা ম্যাক্সিমাম যারা কমেন্ট করেন তো নার্সিং স্টুডেন্ট বা নার্সিং যারা সার্ভিস করেন তারা বেশি রয়েছেন সেক্ষেত্রে আমি নার্সিং এর বেশি দেখাচ্ছি তো রেজিস্টার নার্সে এখানে আমরা ক্লিক করে নেবো এখানে ক্লিক করে নিলে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব যে কি কী জব ডেসক্রিপশান রয়েছে কি কী কোয়ালিফিকেশান আমাদের লাগবে তো অ্যাট ফার্স্ট লাগবে এখানে কি রয়েছে লাগবে মিনিমাম রয়েছে মানে আপনাদের বিএসসি নার্সিং প্লাস জিএনএম নার্সিং অথবা এমএসসি নার্সিং এক্ষেত্রে আপনাদের টেন টুয়েলভে কিন্তু ফার্স্ট ফার্স্ট ডিভিশন লাগবে মানে যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে ঠিক আছে তারপর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যেটা রয়েছে এক্ষেত্রে থ্রি টু ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম তিন বছর ম্যাক্সিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাগছে কাজের রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে আপনারা আগেই দেখেছেন এখানে আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে যেটা রেসপন্সিবিলিটি রয়েছে মেডিকেল হিস্ট্রি রেকর্ড করা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিটমেন্ট করা তারপরে অপারেশন কেয়ার ইকুইপমেন্ট মনিটারিং পেশেন্ট হেলথ কেয়ার এই ধরনের যেসব নার্সিংয়ের রেসপন্সিবিলিটিগুলো থাকে এগুলো মেনশান করা রয়েছে আপনারা দেখে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি রিকোয়ার্ড স্কিল যেটা রয়েছে টিম ম্যান্ডিল তারপরে এখানে কমিউনিকেশান স্কিল ইনিশিয়েটিভ স্কিল জিএনএম বিএসসি নার্সিং ইন্টারপার্সোনাল স্কিল এই ধরনের বিভিন্ন রকম যারা নার্সিং এর ক্ষেত্রে স্কিল লাগে সেগুলো এখানে স্কিলটা রয়েছে স্ক্রল করব তারপরে এটা এখানে ডিয়ার ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই নেওয়া বলে বটন দেখতে পাবেন তো ক্ষেত্রে জব ডেসক্রিপশন পুরোটা পড়ে নেওয়ার পরে যে কী কী ক্রাইটেরিয়া লাগছে এগুলো দেখে নেওয়ার পরে আপনারা আবেদন করবেন এই ক্ষেত্রে কিন্তু মিনিমাম তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগছে কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র এটাই এটা এ এক্সাম্পল দেখাচ্ছি এখান থেকে স্ক্রল করবেন দুশো এগারোটা ভ্যাকেন্সি বেরিয়েছে তো কোনটা ফ্রেশার্স রয়েছে ফ্রেশার্স এখানে আবেদন করবেন বা মিনিমাম ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেগুলো রয়েছে সেগুলো আবেদন করবেন তো এই রিলেটেড আগেও কিছু ভিডিও রয়েছে আমি আপলোড করে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন অ্যাপ্লাই নাও বটমে ক্লিক করে নিলাম অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে মেল অ্যাড্রেস চাইবে তারপর মেল অ্যাড্রেস দিয়ে কিন্তু নেক্সট করলে আপনাদের আগে যদি মেল আইডি লগ ইন করা থাকে অ্যাকাউন্ট ওপেন করা থাকে তো সেক্ষেত্রে আপনাদের সরাসরি লগ ইন হয়ে যাবে চলুন দেখে নি কিন্তু অটোমেটিক একটা নতুন পেজ ওপেন হলো যেই পেজে আমি আমার সব ডিটেলস ফিল আপ করে দেবো অ্যাজ এ এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি টাইটেল নিলাম মিস্টার কি মিসেস যেটা রয়েছেন এটা দিলেন তারপরে আপনাদের ফার্স্ট নেম দেবেন এখানে ফার্স্ট নেম দেওয়ার পর স্ক্রল করবেন তারপর রয়েছে লাস্ট নেম ওখানে লাস্ট নেম দেবেন তারপর মেল আইডি যেটা দিয়েছিলাম প্রথম এটা চলে এসছে এটাকে কপি করে আপনি আর একবার মেল আইডিটা দিয়ে দেবেন তারপর স্ক্রল করবো এখানে মোবাইল নাম্বার রয়েছে তো মোবাইল নাম্বার দেবেন এই জায়গাটা আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে অ্যাজ এ এক্সাম্পল আমি একটা মোবাইল নাম্বার নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য অ্যাড্রেসে এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করবেন তারপর আপনাদের যে সিটি রয়েছে যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন তারপর পিনকোড সিলেক্ট করবেন এখানে পিনকোড দিয়ে দিলেন পিনকোড দেওয়ার পরে অ্যাড্রেস লাইন ওয়ান টু যেটা ফুল অ্যাড্রেস আপনাদের রয়েছে ফুল অ্যাড্রেসগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করবেন সঠিকভাবে ফিল আপ করার পরে ফার্স্ট এখানে আমি কি করেছি মিস্টার কি মিসেস সিলেক্ট করে নিয়েছি তারপরে স্ক্রল করে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা রয়েছে এগুলো দিলাম তারপর মেল আইডি রয়েছে স্ক্রল করবেন এখানে মেল আইডি দেওয়ার জায়গা রয়েছে মেল আইডি কনফার্ম মেল আইডি এভাবে দেবেন দেওয়ার পরে স্ক্রল করবেন ফোন নাম্বার নিয়ে নেবেন ফোন নাম্বার নেওয়ার পরে নিচে অ্যাড্রেস বলে একটা অপশান পাবেন অ্যাড্রেস অপশানে ক্লিক করে নেব দেখবেন এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা চলে এসছে তো এখানে কী দেবেন এখানে দেবেন কান্ট্রি কান্ট্রি দেওয়ার পরে দেবেন স্টেট দেবেন স্টেট দেওয়ার পরে একটু স্ক্রল করবেন এখানে আপনাদের সিটি রয়েছে তো এখানে সিটি আমি ক্লিক করে নিয়েছি একটা এ দেখানোর জন্য পিনকোড রয়েছে তারপর আপনার পিনকোড দিয়ে দেবো অ্যাড্রেস লাইন ওয়ান টু রয়েছে যেখানে আপনাদের কিন্তু ফুল অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন সব লিখবেন এখানে লেখার পরে স্ক্রল করবেন এখানে রয়েছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ একটা সিলেক্ট করে নিচ্ছি আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডেমো হিসেবে একটা সিলেক্ট করে নিলাম ডেট অফ বার্থ তারপরে এখানে দেখবেন একটা অপশান পাবেন আপনারা অ্যাড ন্যাশনাল আইডেন্টিফায়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আধার নাম্বার অথবা প্যান নাম্বার দুটো সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখবেন এখানে কিন্তু চলে আসবে তারপর স্ক্রল করবেন চুপ কর একটু তারপর এখানে জেন্ডার দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস দেখতে পাবেন এই দুটো ফিল আপ করবেন আপনাদের নেক্সট বটমে এখানে ক্লিক করে নিতে হবে নেক্সট বটমে ক্লিক করবেন এখানে একটা নতুন অপশন খুলবে যেটার উপরে দেখতে পাবেন তিনটি পেজ রয়েছে যার মধ্যে একটি পেজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দু নম্বর পেজে রয়েছি তারপরে আপনার আপনি কোনো এমপ্লয় কি না বা কোনো পলিটিক্সের মধ্যে যুক্ত রয়েছেন কি না এগুলো ক্লিক করে নেবেন কোনো ল্যাক্ট রয়েছে কি না এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই নো হবে এক্ষেত্রে ফ্রেশার্স হলে আপনারা ইয়েস করবেন ফ্রেশার্সদের জন্য কিভাবে আবেদন করবেন দেখাচ্ছি তো সেক্ষেত্রে এখানে কিন্তু ফ্রেশার্সে ইয়েস করে নিয়েছি তারপর অফ এক্সপিরিয়েন্সেও কিন্তু জিরো দিয়েছি মান্থের ক্ষেত্রেও জিরো দিয়েছি তারপর স্ক্রল করব এখানে নেক্সট অপশান রয়েছে তো আপনাদের কী করতে হবে নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে নেক্সট অপশানে যেই ক্লিক করলাম দেখবেন আপলোড রেজিউমের অপশান আসছে অ্যাড কভার লেটারের অপশন আসছে তো কভার লেটার এখানে ম্যান্ডেটারি নয় কিন্তু অপশান দিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে আমি বারবার বলি কভার লেটার আপনারা বানাবেন আর আপলোড রিজুমে এই দুটো আপনাদের আপলোড করতে হবে রিজুমে জানেন সিবি অথবা রিজুমে অথবা বায়োডাটা এটা এখানে আপলোড করলেন আর কভার লেটার হচ্ছে কোনো কিছুই নয় একটা ওয়ার্ড ফর্মেটে আপনারা যে আবেদন করছেন লিখবেন যে মাইসেলভ মুখ টু দ্য এইচআর ডিপার্টমেন্ট অ্যাপোলো হসপিটাল দিয়ে আপনাদের যা আবেদন আপনার যা কোয়ালিফিকেশান যা এক্সপিরিয়েন্স রয়েছে ওগুলো লিখে শেষে থ্যাংক ইউ লিখবেন আর যবে অ্যাপ্লাই করছেন তবে কার ডেট থাকবে তো এই হচ্ছে সিম্পলি কভার লেটার কভার লেটার আপনার হবে কোন ফর্ম্যাটে কভার লেটার হবে আপনার ওয়ার্ড ফর্ম্যাটে আর আপলোড রিজিউমে রিজিউমে হবে কোন ফর্মেটে রিজিউমে হবে পিডিএফ ফরম্যাটে এই দুটো মেনটেন করবেন অনেকটা আপনাদের ফিডব্যাক আসার চান্সেস বেড়ে যাবে তারপর আমি চলুন আপলোড রিজিউমেতে রিজিউমেটা আপলোড করে নিই তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই আপলোড করে নিয়েছি তো কভার লেটার এইভাবে আপনারা সেম আবেদন আপলোড আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পরে এখানে আপলোড অ্যাটাচমেন্ট রয়েছে যেটা আপনাদের কারেন্ট যেটা ফটো রয়েছে পাসপোর্ট সাইজ ফটো ফরম্যাল একটা ফটো তুলবেন আপলোড করবেন এখানে দিয়ে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দুটো চেক মার্ক পাবেন তো চেক মার্ক দুটোতে আপনাদের কিন্তু এইভাবে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নিলেন তারপরে কি করতে হবে আপনাদের নামটা যেটা রয়েছে নাম এখানে দেবেন তাহলে অটোমেটিক কিন্তু ই সিগনেচার জেনারেট হয়ে যাবে নামটা দিলেন নাম দেওয়ার পরে সিম্পলি আপনাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে সাবমিটে ক্লিক করে নিলাম একটুক্ষণ ওয়েট করবেন ক্রিয়েটিং ডিটেলস তৈরি হচ্ছে তারপর দেখবেন ভেরিফিকেশন কোড যাচ্ছে কোথায় যাচ্ছে যে ইমেল মেল আমি দিয়েছি ওই মেলে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে তো ফ্রেন্ডস দেখুন আমি মেলটা ওপেন করে নিয়েছি তো তারপর দেখবেন এইভাবে কিন্তু একটা আমার কাছে কিন্তু ওটিপি অলরেডি চলে এসেছে তো এটা আমি ওপেন করে নেব কী এসেছে দেখে নেব ওই মেলে এক্ষেত্রে একটা ওটিপি রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে চলে যাব কোথায় অ্যাপ্লিকেশানের পেজে চলে যাব ইউ অলমোস্ট ডান শুধু এখানে আপনাদের কিন্তু ভেরিফাই ভেরিফিকেশান যে কোডটা রয়েছিল ওটাকে এখানে পুট করতে হবে তো ফ্রেন্ডস এখানে আমি ভেরিফিকেশান কোডটি নিয়ে নিয়েছি ওটা র্যান্ডম কোড সবার জন্য আলাদা আলাদা যাবে তো মেলটা ওপেন করবেন মেলে পেয়ে যাবেন তারপরে কি করবো এখানে যদি আপনারা সেভ রাখতে চাইছেন মি সাইন ইন করলে পরে আপনাদের একটা লগ ইনই থাকবে তো কি সাইন ইন করে নিলাম তারপরে সিম্পলি এখানে ভেরিফাই বটনে ক্লিক করে নেব ভেরিফাই বটমে ক্লিক করে নিলাম দেখবেন অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে তার উপরে দেখবেন নোটিফিকেশন এসছে থ্যাংক ইউ ফর ইওর জব অ্যাপ্লিকেশন তো এক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্যাটাসও দেখতে পাবেন যে আপনি রিজেক্ট হলো কি সিলেক্ট হলো সব কিন্তু এইখানে দেখতে পেয়ে যাবেন এটা এখন আন্ডার কনসিডার রয়েছে তার কারণ আপনি রিসেন্ট আবেদন করেছেন দু দিন চার দিন পাঁচ দিন পরে খুলে দেখবেন যে আপনার সিলেক্টেড ফর ইন্টারভিউ শিডিউল ফর ইন্টারভিউ বা রিজেক্টেড কেন রিজেক্টেড সব রিমার্কস কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তার জন্য আপনাদের কিন্তু এই সিম্পলি এই যে অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে এই অ্যাপ্লিকেশান আইডিটি গুছিয়ে রাখতে হবে তো এই ছিল আজকের সম্পূর্ণ আপডেট অ্যাপোলো হসপিটালে কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ যে কোনো জবের জন্য তো থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো জবের আপডেটে থ্যাংক ইউ